এই শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি এমন ভাবে নিতেন যেন রমাদান শাবানের মাধ্যমেই শুরু হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের একটি দিন আছে যে দিনটিকে আমরা বলে থাকি লাইলাতুন নিসফে মিন শাবান, বাংলাদেশে আমরা বলে থাকি শবে বরাত, বিশেষ করে এই উপমহাদেশে আমরা বলে থাকি আবার কেউ কেউ হালুয়া রুটির দিন, ঠিক কিনা? লাইলাতুন নিসফে মিন শাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমাদের সমাজে প্রচলিত আছে, ঠিক কিনা বলেন? কেউ বলছেন শবে বরাত বলতে কিছু নাই, কেউ বলছেন শবে বরাত বলতে কিছু আছে, নতুন নতুন মৌলবী আর নতুন নতুন কথা, ঠিক কিনা বলেন? বাপদাদা সারা জীবন করে আসলো আর এখন যত হুজুর বাইর হচ্ছে তত কথা বের হচ্ছে, এমন কথা আছে না নাই? আমাদের জানা দরকার আছে কি না, যে আসলেই শবে বরাতের কথা হাদিসে আছে না নাই, জানা দরকার আছে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কাছের সাহাবী এবং আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর কলিজার টুকরা, জান্নাতের সর্দারিনী মহিলাদের হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মাধ্যমে শবে বরাত আছে কি না নাই, লাইলাতুন নিসফে মিন শাবান আছে কি না নাই এটা বোঝা যায়। একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, সব শব্দটি হচ্ছে ফার্সি, কি আর বরাত এই শব্দটি হাদিসের মধ্যে এভাবে নেই, লাইলাতুন নিসফে মিন শাবান এই সব দিনটাকে লাইলাতুন নিসফে মিন শাবান হিসেবেই উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে, শবে বরাত হিসেবে উল্লেখ করা হয় নাই। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি আর সব শব্দের অর্থ হচ্ছে রাত, তাহলে বারাত শবে বরাত শব্দের অর্থ দ্বারা হচ্ছে মুক্তি রজনী, ঠিক কিনা বলেন? আর লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, মিন শাবান মানে মিন হচ্ছে থেকে, শাবান মানে হচ্ছে শাবান, মানে শাবান থেকে মধ্য রজনী, মানে শাবানের মাঝ রজনী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা কানা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান চলে আসবে তোমরা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামস, আল্লাহ রাব্বুল আলামিন নামতে থাকেন যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিচে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাস্তাগফিরুলা, কোন বান্দা কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, কোন বান্দা কি আছো যে গুনায় নিজেকে নিমজ্জিত করে ফেলেছো, কোন বান্দা কেমন আছো যে গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে কালো করে ফেলেছো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফারজুকু, কোন রিজিক চাওয়া ব্যক্তি আছো কিনা যার রিজিকের সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, দুনিয়ার মানুষ তোমার প্রয়োজন মিটাইতে পারবে না, দুনিয়ার মানুষ তোমার খাদ্যের সংকট দূর করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমার রিজকের মধ্যে বৃদ্ধি করতে পারবে না, তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার রিজকগুলোকে আমি বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আলা মুতালিয়া ফাআফিয়া, দুনিয়ার জমিনের মানুষ আছো কি কেউ অসুস্থ যে সুস্থতা লাভ করতে পারছো না, দুনিয়ার এক ডাক্তারের কাছ থেকে আর এক ডাক্তারের কাছে যাও, এক হসপিটাল থেকে আর এক হসপিটালে যাও, তুমি সুস্থতা অর্জন করতে পারছো না, সুস্থ হতে পারছো না,
এই রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অসুস্থতা ভালো করে দিব। আলা কাজা আলা কাজা হাত্তা মাতলাইল ফাজ, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। বান্দা যখন আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে বর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এভাবে ফরিয়াদ করে, ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন, বান্দার জীবনের গুনাহ খাতাগুলি সব মাফ করে দেন। কোথায় আছে হাদিসটি? ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1388, হাদিস নাম্বার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এই হাদিসটি দুর্বল। তিনি বলছেন কি? হাদিসটি দুর্বল। আচ্ছা, দুর্বল যদি হাদিস হয়ে থাকে, এরপরে আরেকটি হাদিস দেখি। একদিন রাত্রিবেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আম্মা জান আয়েশার ঘর থেকে বের হয়ে গেছেন। আম্মা জান ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখলেন মাঝরাত্রিতে আল্লাহর নবী ঘরের মধ্যে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহর নবী হয়তো বা অন্য কোন স্ত্রীর ঘরে গেছে সঙ্গ দিতে। আবার চিন্তা করলেন, না নবীজি যদি কোন স্ত্রীর ঘরে যান তাহলে তো মাগরিব পরেই চলে যান, এশার নামাজের পরেই চলে যান, মাঝরাতে নবীজি কই যায় কই যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বের হয়ে গেলেন নবীজিকে খুঁজতে খুঁজতে, কোথাও নবীজি নাই। আল্লাহর নবীকে দেখতে পেলেন জান্নাতুল বাকির পাশে, আল্লাহর নবী বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে। বিশ্বনবীর কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো নবীজি, কোনোদিন তো এভাবে আপনাকে কান্না করতে দেখলাম না, এই জায়গায় বসে বসে আজকে কেন কাঁদছেন? আল্লাহর নবী বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা আমি কি তোমার কোনো অধিকার নষ্ট করেছি গো আয়েশা? আয়েশা বললেন, না নবী আপনি আমার কোনো অধিকার নষ্ট করেন নাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রজনী, তুমি কি জানো আজকে কোন রজনী? আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, বলুন আল্লাহু আকবার। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামি কলবিন, গনামি কলবিন একটা গোত্র ছিল কালব, এই কালব গোত্রের লোকেরা অনেক ছাগল পালতো, কি পালতো, অনেক বকরি পালতো, বকরির পশম কম না বেশি, চামড়ার উপরে বকরির যতগুলো পশম আছে এই পশমগুলোকে আপনি আমি গুনতে পারবো, এই পশমগুলো আপনি আমি গুনতে পারবো না। আল্লাহ নবী বলছেন ওই কাল গোত্রের যতগুলো বকরি রয়েছে এই বকরির পশমগুলোর সংখ্যা যত হবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগার বান্দাগুলোকে এত সংখ্যায় মাফ করে দেন। আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা খুবই আশ্চর্যান্বিত হলেন, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে মাফ করে দেন সেই রজনীতে আমি আয়েশা কিভাবে ঘরের মধ্যে ঘুমায় থাকি? আল্লাহু আকবার। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ 2628 নম্বর হাদিস, তিরমিজির 739 নম্বর হাদিস, সেই সাথে ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে। কি দলিল দিবেন, কি বলবেন, এবার কি কথা বলবেন যে সবে বরাত নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো হাদিসই নাই? এ কথা যারা বলে সত্যিকার অর্থে তারা ডাহা মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? হাদিসের নাম্বার দিয়ে দিয়েছে, এখন আপনি যাচাই করে দেখেন লাইলাতুন নিসফি মিন শাবান এটা কি আছে। আরো একটি হাদিস বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলছেন, এটাও সহিহ হাদিস, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত গুনাহগার বান্দারা মাফ চান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নম্বরে হচ্ছে মুশরিক, আর দুই নম্বরে হচ্ছে মুশাহিন। বিশ্বনবী বলছেন যারা অহংকারী হিংসুক আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তাদের মাফ করবেন না, বলুন নাউজুবিল্লাহ। মুশরিক
আর হিংসুক অহংকারী যারা রয়েছে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না, মাফ করবেন না। এখন যে হাদিসগুলো, এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোন কোন স্কলার বলেছেন দুর্বল, কিন্তু আমলযোগ্য কিনা, কেউ যদি বলে এটা জাল হাদিস, যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা। এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে, কেউ কেউ বলছেন দুর্বল, কেউ কেউ বলছেন না আমলযোগ্য, সুতরাং যদি আমরা আমল করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি এতে দোষের কিছু নাই। আপনি যদি বলেন, এখন যদি প্রশ্ন করেন হুজুর, তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে, যেমন শবে বরাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে, হাদিসে নাই, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা একটা বিদআত কাজ, ঠিক কিনা বলেন? রাসূল খায় নাই এই দিনে, আপনি খাবেন কেন? অন্যদিন খান, এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা কোন সিস্টেম এটা ইসলামের শরীয়তে জায়গা নাই, ঠিক কিনা বলেন? হাদিস নাই, সুতরাং আমি অনুমোদন দিতে পারি না। আবার প্রশ্ন আসে, রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতশবাজি করে ছাদের উপরে উঠে, সম্পূর্ণরূপে হারাম, ঠিক কিনা বলেন? আবার এক শ্রেণীর ঢাকাইয়া ভাইয়েরা রয়েছেন যারা ভ্যান ভাড়া করে, মাইক্রো ভাড়া করে, কার ভাড়া করে, ভাড়া করে আটজন দশজন বসে, বসার পরে কোনো কাজ নাই, সারা রাত ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আবার এমন ঘটনাও ঘটে সাভারের মতো জায়গায়, ছয়জনকে পিটিয়ে মেরে ফেলে আছে না নাই, এই আপনারা ভুলে গেছেন নাকি? আপনাদের এলাকাতেই তো ঘটেছিল এ রাত্রে না? তাহলে এ রাত্রে যেমন ঘটনাও আছে আবার দুর্ঘটনাও আছে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। শবে বরাতকে কেন্দ্র করে আপনি সমন্বিতভাবে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, তারপরে কিয়াম করতে হবে, মিলাদ করতে হবে, এগুলো জরুরি না, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দিনের বেলায় রোজা রাখবেন কিনা? আল্লাহ রাসূল এই শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাতেই রোজা রাখতে হবে বা লাইলাতুন নিসফেমিন শাবানই রোজা রাখতে হবে, স্পেসিফিক আল্লাহ রাসূল দৃঢ় তাকিদ দিয়ে বলেন নাই। নবীজি বলেছেন প্রতিটি মাসে আয়ামে বিশ, ১৩, ১৪, ১৫ এই তিন দিন রোজা রেখেছেন, আপনারাও যারা রাখতে চান তারা রাখবেন। তবে যেহেতু হাদিসটি রয়েছে ফাসুমু নাহারহা, দিনের বেলায় রোজা রাখো, তো যারা পারেন আপনারা রোজা রাখবেন, ঠিক কিনা বলেন? এর বাইরে আর কোনো আমল করা যাবে না। এই দিনকে নিয়ে বাড়াবাড়ি, আবার এই দিনটাকে নিয়ে ছাড়াছাড়ি কাটাকাটি কোনোটাই করা যাবে না।